আজকে আমাদের বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ এটা যে একটি কত বড় আমল, এই জিকিরটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। সুখে দুঃখে সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারা একটি বড় নিয়ামত মানুষের জীবনে। আল্লাহ তাআলা তো কেন আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যা চেয়েছি যা আমরা চাইনি না চাইতে অনেক দিয়েছেন। আর আমরা যদি আল্লাহ তাআলা নিজে বলেন তুমি যদি গণো কয়টি নিয়ামত আমি তোমাকে দান করেছি, তুমি কখনো গণে শেষ করতে সক্ষম হবে না। আসলে ইনসান তো মনেও করতে চায় না, ইনসান সবসময়ই অস্বীকারকারী এবং অকৃতজ্ঞ হয়ে থাকে। তো আল্লাহ তাআলা আরও বলেছেন কালামে পাকের মধ্যে যে তোমরা কি দেখো না আমি তোমাদের জন্য আকাশ জমিনে কত কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের নিয়ন্ত্রণে দিয়েছি এবং প্রকাশ্য অপ্রকাশ্য কত নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে এ জীবনে কত আনন্দ উপভোগ করার সুযোগ দিয়েছি। কাজেই সকল অবস্থায় এই দুনিয়াতে এবং আখিরাতে তার প্রশংসাই চলতে থাকবে, চলা উচিত। এবং সমস্ত মাখলুকগুলো আল্লাহ তাআলার প্রশংসা করে, শুধু জিন ইনসান যারা বেশি প্রশংসা করার কথা তারাই কম করে। আমাদের যখন কোনো কষ্ট হয়, আমাদের যে কোনো নিয়ামত যেগুলো পাই সেগুলো আল্লাহর কাছ থেকে আসে, এগুলো সবই আল্লাহ তাআলার দান। আমার যোগ্যতা, আমার মেধা, আমার কৃতিত্ব এগুলো নয়, সব আল্লাহ তাআলার দান আমার প্রতি। আপনাকে আমাকে আল্লাহ কেন পছন্দ করেছেন দেওয়ার জন্য, অন্যকে না দিয়ে এই কথা মনে রাখা। আর বিপদে আপদে তো আসলে আমরা যতই অনেকে নিজেকে সামর্থ্যশালী মনে করি, শক্তিশালী মনে করি, খুব বিজ্ঞ মনে করি, কিন্তু বিপদে আপদে আমার সব কিছু ফেল করে ফেলে, আমাকে দৌড়ে আল্লাহর কাছেই চাইতে হয়। এখন সব ভালো মন্দ উভয় অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। ভালো কিছু অর্জন হলে, জীবনে অ্যাচিভ হলে তখন আল্লাহ শুকরই আদায় করতে হবে, আমার কৃতিত্ব নয়। ভালো কিছু অর্জন হলে কি বলবো আমরা, আলহামদুলিল্লাহ ইল্লাযি বিনিআমাতিহি তাতিমু সলিহাত, সে আল্লাহর প্রশংসা যার একান্ত অনুগ্রহে সমস্ত ভালো কাজগুলো সম্পন্ন হয়। তাহলে আমি যদি ভালো কিছু করি জীবনে, ভালো কিছু অর্জন করি দুনিয়া আখেরাতের, তাহলে এগুলো আমার কৃতিত্ব নয়, এগুলো আল্লাহ তাআলার দান আমার প্রতি, তার পক্ষ থেকে আমি ভিক্ষা পেয়েছি, এই স্বীকৃতি দেওয়া এই দোয়ার মাধ্যমে। আর যখন কেউ এই দোয়ার মাধ্যমে এই স্বীকৃতি দেয়, তাহলে ভালো কিছু পেয়ে আল্লাহর এই শুকরিয়া আদায় করলো, ভালোটা তো পেলেই এই দোয়া পড়ার কারণে আরও যেটা এখন পাবে পুরস্কার, সেটা যেটা পেয়েছে দুনিয়ার মধ্যে তার চেয়ে অনেক বড় হয়ে যাবে। আর এই নিয়ামতকে ভালো কাজে লাগাতে হবে। নিয়ামতটা দিয়ে যদি কেউ শক্তি দিয়ে যদি কেউ ক্রাইম করে, মস্তানি করে, তাহলে শক্তির অপব্যবহার করলো যেটা আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য কাব ইবনে আল আহবার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে দুনিয়াতে কোনো নিয়ামত দান করেন, তাহলে তার উচিত হলো যে এই নিয়ামতের শুকর আদায় করা আর আল্লাহ তাআলার কাছে বিনয় হয়ে থাকা। আমার কৃতিত্ব আমি করেছি, আমার কারণে হয়েছে, এইরকম কথা না বলে বিনয়ী হওয়া যে আল্লাহ তাআলা করিয়েছেন, আমাকে আল্লাহ ব্যবহার করেছেন মাত্র। সমস্ত ক্ষমতা, সমস্ত কৃতিত্ব, সমস্ত ক্রেডিট আল্লাহ তাআলার জন্যে। তাহলে এইরকম অনুভূতির কারণে, বিনয়ী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়ে অনেক ভালো কাজ করার তৌফিক দেবেন এবং আখেরাতে আল্লাহ তাআলা তার শানকে, দারাজাতকে অনেক উঁচু করে দেবেন। আর যে ব্যক্তিকে আল্লাহ এরকম কোনো নিয়ামত দিল, সম্পদ দিল, অর্থ করে দিল, পদ মর্যাদা দিল, যোগ্যতা দক্ষতা জ্ঞান গরিমা দিল, এগুলোকে সে যদি আল্লাহ শুকর আদায় না করে, যে আল্লাহ দিয়েছেন এই কথা তার মুখ দিয়ে আসে না, শুধু নিজের কৃতিত্ব মনে করে গর্বিত হতে থাকে, বিনয় হয় না, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই যোগ্যতা ছিনিয়ে নেবেন এবং এই যোগ্যতা তার অনেক ক্ষতির কারণ হবে এবং আখেরাতে জাহান্নামের
লেয়ারগুলো তার জন্য খুলবেন। যদি সে কোনো সময় তওবা করে গিয়ে থাকে হয়তো আল্লাহ তাকে শাস্তি থেকে মাফ করবেন, নতুবা আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। আলহামদুলিল্লাহ কথাটা বলা এটা শুধু শুকরিয়া নয়, শুকর আদায় করা, এর মধ্যে আরও অনেক প্রশংসা আছে আল্লাহ তাআলা, এই জন্য আলহামদুলিল্লাহ তর্জমা করা হয়েছে প্রশংসা করা। প্রশংসা করা মানে আপনি কেউ আপনাকে ভালো কাজ করলে আপনি তাকে থ্যাংক ইউ বললেন, শুক্রিয়া জানালেন, এটা সীমিত। কিন্তু যখন প্রশংসা করেন তখন এটা আরও বড় হয়ে যায় এই শুক্রিয়াটা। আল্লাহ তাআলা এই জন্য এই কথাটা আমাদের জন্য এত ফজিলতের, এত মর্যাদার, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে, কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। প্রথম শব্দই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা দুঃখে সুখে সকল অবস্থায়, আর এটা শুধু জবান দ্বারা বলা নয়, এটা জবান দিয়ে বিভিন্ন দোয়ার মাধ্যমে, আজকারের মাধ্যমে উচ্চারণ করা, এটা অন্তর দিয়ে অনুভব করা, তিন নম্বর হচ্ছে কাজে কর্মে এটাকে সঠিক ব্যবহার করা। আপনাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন একজন দুর্বল মানুষকে সাহায্য করতে, শক্তি দেননি কাউকে জুলুম করতে, তাহলে এভাবে ব্যবহারিক অর্থে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে যেন প্রতিফলিত হয় সেই তৌফিক চাইতে হবে। সকল অবস্থায় আলহামদুলিল্লাহ, সুখে আলহামদুলিল্লাহ বলতে হয়তো মনে চায়, কষ্টে পড়লে তো আলহামদুলিল্লাহ বলি কেমনি, কষ্টে না আছে আলহামদুলিল্লাহ বলবো কেন, এরকম ধারণা আমাদের। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল, সকল অবস্থায় আল্লাহ শুকর, কারণ এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবসময় সুখে রাখবেন এটা হবে না পৃথিবীতে, সুখ দুঃখ সূরা আল মুলকের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে ভালো মন্দ, উত্তম এবং কিছু মুশকিল জীবনে ঘটবে, সমস্যা আসবে, আনন্দের খবর, সুখের খবর, দুঃখের খবর সবগুলোই আসবে, আমি দোনোটা দিয়ে পরীক্ষা করব। ভালো কিছু দিয়ে পরীক্ষা করলে কি করা সেটাও আমি দেখি, আর মন্দ খারাপ ক্ষতি জাতীয় কিছু ঘটে গেলে তখন তোমার রিয়াকশন কেমন হয়, তুমি অস্থির হয়ে যাও, কাকে ধরবা কাকে মারবা, তোমার দুঃখে তোমার মানে আর ঘুম আসে না, এত অস্থিরতা, এগুলো হয় নাকি সবই আল্লাহর কাছ থেকে হচ্ছে, তুমি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছো, এগুলো সব আমি অবজার্ভ করি, পরীক্ষা হচ্ছে তোমাদের। কাজে সকল অবস্থায় আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমার এত পরীক্ষা করেন কেন, এত মানুষকে এত সুখ দেন কেন, এই অভিযোগ করা যাবে না। আল্লাহ তাআলা যে হালতে রাখছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আমি আলহামদুলিল্লাহ বলতে হবে। এমনকি যদি কারো প্রিয়জন হারানোর খবর আসে, ছেলে মেয়ে হারিয়ে গেছে, অর্থাৎ যিনি আল্লাহ নিয়ে গেছেন পৃথিবী থেকে, এত কষ্টের খবর, এই চেয়ে বড় কষ্টের খবর কি আর কোনোটা আছে, যে প্রিয়জন আজকে অনেকের জানাজা হবে হয়তো, তাদের কাছে কত কষ্ট লাগছে আজকে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা। এরকম নিজের কলিজের টুকরা সন্তানকে যখন আল্লাহ তাআলা রূহ কবজ করে নিয়ে যান, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, যে তোমরা কি আমার বান্দার কলিজের টুকরা সন্তানের, আমার আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছ, তার রূহ কবজ করে ফেলেছ, কার্যকরী করেছ, সে মরে গেছে। ফেরেশতা বলেন, আল্লাহ আপনি হুকুম করেছেন, আমরা তো দেরি করিনি, আমার বান্দা কি বলেছে? যদি বান্দার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাটা পড়ে, প্রথমেই আলহামদুলিল্লাহ পড়ে, এই দুঃখের মধ্যে আলহামদুলিল্লাহ যদি পড়তে পারে, মৃত্যুর খবর শুনে, প্রিয়জনের মৃত্যুর খবর শুনে, সন্তান সন্ততির মৃত্যুর খবর শুনে যদি আলহামদুলিল্লাহ আগে বলতে পারে, তখন ফেরেশতারা রিপোর্ট করেন, আল্লাহ এই দুঃখের মধ্যেও, দুঃখের খবরে আপনার বান্দা আলহামদুলিল্লাহ বলেছিল, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, যে আমিও তো একদিন মরে যাবো, আল্লাহর কাছে যাবো, এই কথা উচ্চারণ করেছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখো, আর এই ঘরের নাম রাখো আলহামদুলিল্লাহর ঘর। তাহলে আলহামদুলিল্লাহ এত প্রিয় জিনিস আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো জিকির এবং দোয়া এসেছে নামাজের মধ্যে, নামাজের বাইরে সুন্দর সুন্দর জিকিরগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার উচ্চারণ করলেই জান্নাতে খেজুর গাছ তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাব্বুল কালাম ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কি জানো, সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জিকিরটা আল্লাহর কাছে অনেক প্রিয়, যে আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তার প্রাপ্য।
আরেকটি হাদিসে এসেছে যে চারটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার। আরেকটি হাদিসে এসেছে যে একজন এসে নামাজ পড়ছিলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আমরা আদায় করছিলাম, আর তুমি সালমি আল্লাহ হরিমান হামিদা বললেন, তো একজন লোক বললেন এই সামি আল্লাহ হরিমান হামিদার পরে উঠে তিনি বললেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি। একজন সাহাবি এই কথা উচ্চারণ করলেন সামি আল্লাহ হরিমান হামিদার পরে, অর্থাৎ এই সামি আল্লাহ হরিমান হামিদার অর্থ কী, আল্লাহ শুনেন কে তার প্রশংসা করল। সাহাবি তো আরবি বুঝেন, তিনি তখন প্রশংসা করে ফেললেন আল্লাহর কাছে, হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি, অনেক প্রশংসা আল্লাহর, অনেক পবিত্র পাক পবিত্র প্রশংসা, অনেক বরকতের প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এই কে একটি কিছু কথা বললো আমি রুকু থেকে ওঠার পরে, কিছু শব্দ উচ্চারণ করলো, কে করেছ? কেউ কথা বলে না। তখন তিনি বললেন যে এখানে কোনো ভয়ের কারণ নাই, খারাপ কিছু করো নাই, কে বলছ? তখন সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। তখন তিনি বললেন আমি দেখতে পেলাম যে বারো জন ফেরেশতা আছে, কে তোমার তসবিটা আল্লাহ কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার প্রশংসা এত এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এত ফজিলতের কাজ, আমরা যেন এই যতগুলো জিকির আজকারের কথা সকাল সন্ধ্যার এসেছে নামাজের মধ্যে এসেছে প্রায়গুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আছে। এবং আলহামদুলিল্লাহ কথা আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ হচ্ছেন সর্বোত্তম দোয়া, আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া। এখানে তো দোয়া নাই, আল্লাহ তাআলার প্রশংসা, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করলে দোয়ার থেকে বড় কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখে সুখে সকল অবস্থায় শুধু কমপ্লেইন না করে জবান দিয়ে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলা তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ উচ্চারণের সুযোগ দান করেন আমাদেরকে, আল্লাহর কাছে তৌফিক চাই।